টেকসই ও নির্ভরযোগ্য বিদ্যুৎ উৎপাদনে এক দশক আগে সরকার যেসব বড় প্রকল্প হাতে নিয়েছিল তার মধ্যে অন্যতম সফলতার দৃষ্টান্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। কয়লাচালিত এই প্ল্যান্টটির মাধ্যমে একক উৎস থেকে দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদনের নতুন গল্প শুরু হলো। এখানকার দুটো ইউনিট থেকে আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির মাধ্যমে একযোগে মিলবে 1320 মেগাওয়াট বিদ্যুৎ। করোনার বাধায় টানা দুই বছর পর কোনো প্রকল্প ভার্চুয়াল মাধ্যমে না করে সরাসরি উদ্বোধন করতে আসছেন স্বয়ং সরকার প্রধান। প্ল্যান্ট সহ পুরো ধানখালি এখন উৎসবের কেন্দ্র, উচ্ছ্বাসে ভাসছেন প্ল্যান্টের তরুণ প্রকৌশলীরাও। একদম শুরু থেকে যেহেতু কাজ করার মধ্যে যে একটা ব্যাপার আছে, এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আর কি। এখন যে মুহূর্তটা, এটা আমাদের সবার জন্য আসলে একটা আনন্দের মুহূর্ত। প্ল্যান্টটি দীর্ঘমেয়াদে চললেও পরিবেশের ন্যূনতম ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে জানালেন বিদ্যুৎ কোম্পানিটির নীতি নির্ধারক কর্মকর্তা। পরিবেশ কি দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়? সালফার দ্বারা, নাইট্রোজেন দ্বারা আর সাসপেন্ডেড ম্যাটেরিয়াল যা আছে এগুলো দিয়ে, এর তিনটাই এই বিদ্যুৎ কেন্দ্রে আমরা নিয়ন্ত্রণ করতেছি। এই পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে এখানে যে শহরতলি গড়ে উঠবে, এখানে যে ইকোনমিক একটা সাইকেল তৈরি হবে, সেটি হলো এই অঞ্চলের মানুষকে একটা নতুন দিকে নিয়ে যাবে। বিদ্যুতের পাশাপাশি অবহেলিত দক্ষিণ জনপদের পুরো চিত্র আমূল বদলে যাওয়াই এখন নতুন বাস্তবতা। নদীবিধৌত এই অবহেলিত জনপদে এত বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হবে তা হয়তো কেউই ভাবেননি 10 বছর আগেও। এখানকার অধিবাসীরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন, এই পাওয়ার প্ল্যান্টটি যেমন দেশের মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবে, ঠিক একই রকমভাবে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের নতুন ঠিকানা হয়ে উঠবে, তেমনটি আশা করছেন প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।